আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালোই আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর সম্পূর্ণ ব্লগটি দেখবেন, স্কিপ করবেন নাই একটুও। আর ব্লগটি দেখতে দেখতে কারোর কাছে একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করবেন, বেল বাটন ক্লিক করবেন। দেখেন আমরা একটু ঘুরতে বের হয়েছি, এখন দেখেন এটা হচ্ছে মাঠের সাইড, আর পুকুর আছে, পেঁপে গাছে কি পরিমাণ পেঁপে ধরছে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা হচ্ছে দেখেন ঢাকা শহরের ধান ক্ষেত, সাইডে কচু, বিভিন্ন প্রকারের মানে ঘাস, আবার হচ্ছে সেন্সি শাক, লতা পাতা, দেখতে মানে সবুজ প্রকৃত দেখতে ভালোই লাগছে। আবার সাইডে আবার বিল্ডিং, কলা গাছ, অনেক কিছুই আছে। আমরা এখন বাসার দিকে ফিরছি, ফেরার পথে দেখেন কলা গাছে কলা ধরে আসছে, আর ওই ভিতরে অনেক কলা ধরছে। আবার এই সাইডে দেখেন হচ্ছে যারা স্থায়ী লোকজন তারা হয়ে যে দেখেন টাল দিয়ে সবজি লাগিয়ে খাচ্ছে। আর এখানে দেখেন একটি খেলার মাঠ আছে, ছেলেরা ফুটবল খেলছে, প্রতিদিনই বিকালবেলা এখানে খেলা হয়। অবশ্যই খেলার মাঠটা আমাদের বাসার সাথেই মানে কাছে, অবশ্যই বাসা থেকে দেখা যায় না, তবে মানে চেঁচামেচি শোনা যায়। আর আসার সময় দেখেন কিছু ফল কিনা হয়েছে। আর সেখান থেকে এসে সন্ধ্যার পরে এই যে আমি একটু খামির তৈরি করে নিয়েছি, এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। নিয়ে আমি আজকে একটি নতুন রেসিপি তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করছি, এজন্য বলছি সম্পূর্ণ ব্লগটি দেখবেন, একটু স্কিপ করবেন না। আর সম্পূর্ণ ব্লগ না দেখলে নতুন রেসিপিটা কিন্তু আপনারা মিস করে যাবেন। রুটিটা তৈরি শেষ, বড় করে একটি রুটি তৈরি করে নিয়েছি, আর একটি গ্লাসের সাহায্যে ছোট ছোট রুটি মানে কেটে নিচ্ছি। আর এখানে দেখেন কিছু দুধ নিয়ে নিয়েছি, ফ্রিজে রাখা ছিল। দুধের ভিতর নারকেল, চিনি, লবণ, এলাচ, দারুচিনি পরিমাণ মতন সব কিছুই দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এখন দেখেন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম চুলায়, তাওয়াটা গরম হয়ে গেছে, রুটিগুলো সব ছেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে রুটিগুলো উল্টাই পাল্টাই ছেঁকে নিচ্ছি। দুধটাও দেখেন জাল দিয়ে বলক উঠিয়ে নামিয়ে আনছি,
এখন দেখেন দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি, রুটিগুলোও ঠান্ডা করে নিয়েছি। এখন রুটিগুলো দুধের ভিতর ভিজিয়ে দেব। এটা হচ্ছে দুধ রেসিপি, আর এটা এটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয়েছে। আর এটা যে কোনো সময় নাস্তার জন্য তৈরি করা যায়, তবে বেশিরভাগ সবাই ইফতারিতে তৈরি করে আর এমনিও খেতে তৈরি করে। রুটিগুলো দেখেন ভিজে টোপর হয়ে গেছে। এখন আমি আপনাদের ভাইয়াকে দেব খেতে, দেখা যাক সে খেয়ে কি বলে। বলছে খুব সুন্দরই হয়েছে খেতে। এখন দেখেন কিছু সবজি আনছে, আর এখন আমি রান্না করব কাঁচকলা, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। কলাটা এখন কেটে নিচ্ছি। কলা কেটে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখছিলাম যাতে কষটা তাড়াতাড়ি বের হয়ে যায়। আর ভাতের মাড়টা মাড়ের ভিতর, গরম মাড়ের ভিতর ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। তারপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে কষটা বের করে দিয়েছি। এখন দেখেন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কলা রান্নাটা প্রায় হয়ে আসছে। দেখেন রান্নাটা শেষ, মানে বেশি কিছু না, কলার খোসা ভাজি আর কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। এখন আমি এই যে বোতলে পানি ভরে নিচ্ছি, খাবারটা রেডি করে রাখছি। আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো সেরে একবারে খেতে যাব। চিনি এনে রাখা হয়েছিল কিন্তু চিনিটা উঠানোই হচ্ছে না। এখন চিনিটা আমি যে কয়টাই উঠাই রাখছি। আর এর ভিতরে যে কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে পিঁপড়া পোকামাকড় না ঢোকে। লবঙ্গ দিলে চিনির কোটায় কিন্তু কোনো পোকা ঢোকে না। এখানে যে একটু শরবত তৈরি করে নিলাম। আরে কাটুমের ভিতর কি আছে দেখি, হাত দিয়ে ছিঁড়তে গেছি পারি না। এখানে যে কাইসি দিয়ে কেটে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু একদমই সাদা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর একদমই নরম। এটা যে দেখেন ফিল্টারে সেকনি, আগেরটাই যে নষ্ট হয়ে গেছে, আয়রন জমে জমে পানি বের হচ্ছে না, এজন্য এটা আবার এনে এখানে যে এটা লাগিয়ে দিলাম। আর নিচে ঝালমুড়িওয়ালা আসছিল, মুড়ি এনে যে খাচ্ছি, তবে ফ্লোরে বসে খাচ্ছি,
মানে প্রচুর ক্ষুধা লেগে গেছে আর ফ্লোরে বসাতে খুব ভালো লাগছে, প্রচণ্ড গরম এই জন্য। দেখেন আমি হচ্ছে দুধ জাল দিতে দিয়েছিলাম, সেই দুধটা পুড়িয়ে আমি এখানে বসে আছি, এক ফোঁটাও টের পাইনি, মানে পুরো ঘর গন্ধ মানে ধোঁয়ায় ভরে গেছে, কিন্তু আমি টের পাইনি। প্রতিদিন আমার সাথে এমনটা কেমন হয় তাও জানি না। আর পাতিলটাই দেখেন নষ্ট হয়ে গেছে, প্রায় আগুন ধরেই যাচ্ছিল। আমি ভিডিও কলে করতে পারতাম অবশ্যই, আগে আমি ভিডিও করিনি, যাই ভালো কাজই করেছি। তো দেখেন আমার পাতিলটার কী অবস্থা। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।